ভুল চিকিৎসা মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় শঙ্কিত সাধারণ মানুষ। বাণিজ্যিক উদ্দেশ্যে অভিজাত হাসপাতালেও জিম্মি করা হচ্ছে রোগীদের। ওনাদের টার্গেট ছিল সিজার করাবে, একটু লেটও করলো, এডিশনাল কিছু বিলও হইলো, পরে সিজারও হইলো। স্কয়ার হাসপাতালে আমার ভাবির ব্রেন টিউমারের একটি অপারেশন করেছিলেন, 11 দিন বিভিন্ন ভাবে ঘোরানোর পর 7 এপ্রিল ভোরবেলায় ডেকে নিয়ে ঘোষণা করলেন যে আমার ভাবি নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। চিকিৎসকদের কথিত ঐক্যের কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। তদন্ত কমিটিগুলো যেগুলো করে ভোক্তার পক্ষ থেকেও দুজন যদি থাকে আস্থাহীনতা কমে যাবে। আস্থার সংকটের জন্য আমরা আমাদের কমিউনিকেশনটা আরো বাড়ানো উচিত। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি জুনায়েদ আল হাবিব। প্রবাসীদের ভোটার করার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। আওয়ামী লীগ বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। উন্নত এশিয়া গড়তে গুরুত্বারোপ। তারেক রহমানকে ফেরত নিতে হলে বন্দি বিনিময় চুক্তি করতে হবে যুক্তরাজ্যের সঙ্গে, সন্তুষ্ট করতে হবে আদালতকেও, জানালেন সেদেশের আইনজীবীরা। সাম্যের সমাজ গড়তে সংগ্রাম করেও গণমানুষের আস্থা অর্জন করতে পারেনি বাম দলগুলো। শীর্ষ নেতাদের আদর্শ ধারণ না করাই কারণ, বলছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবে অগ্নিকাণ্ডে মৃত 6 বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম, লাশ দ্রুত দেশে আনার দাবি স্বজনদের। অবহেলা, ভুল চিকিৎসা ও হাসপাতালের অব্যবস্থাপনায় প্রতিদিনই চরম ক্ষতি ও মৃত্যুর শিকার হচ্ছেন অনেকে। দোষ ঢাকতে, মৃত্যু সনদে মিথ্যা কারণ দেখাতেও দ্বিধা করছে না চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রতারণা, মুনাফার লোভে অপ্রয়োজনে আইসিইউতে রাখা, হুমকি দেওয়াসহ নানা কৌশলী ভূমিকায় অভিজাত হাসপাতালগুলোর স্থান শীর্ষে। চিকিৎসকদের কথিত ঐক্যের কারণে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় মুজাহিদ শুভর রিপোর্ট। বিবাহের চতুর্থ বার্ষিকীতে সদ্য প্রসূত প্রথম সন্তান লাশ হয়ে এসেছে মায়ের কোলে। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হাসপাতালে নর্মাল ডেলিভারির আগ্রহ প্রকাশ করায় চিকিৎসকের আক্রোশের শিকার হয়েছেন নোভা। নোভার অভিযোগ, কোনো ব্যথা অনুভব না করলেও ভর্তির দ্বিতীয় দিনেই তাকে প্রসব বেদনা সৃষ্টির জন্য ইনজেকশন পুশ করা হয়, পরিবারের অনুরোধ উপেক্ষা করেই। আপনার না পেইন অবজারভেশনের ক্ষমতা অনেক, আপনি এত পেইন সহ্য করতে পারেন যে আপনি টেরি পান না আপনার পেইন হয়, কিন্তু মেশিন বলতেছে আপনার পেইন হচ্ছে। এখানেই শেষ নয়, অবহেলা ও শারীরিক নির্যাতনের পর সব শেষ। সন্তানের ডেথ সার্টিফিকেটে হার্টে ছিদ্রের কথা লেখা হয়, যেখানে জন্মের আগের দুবারের রিপোর্টে নবজাতকের সুস্থ হার্টের কথা জানিয়েছিলেন ডাক্তার রেহনুমা জাহান। ওনাদের টার্গেট ছিল সিজার করাবে, সো একটা একটা ওনারা ওনাদের প্রসেস অনুযায়ী গিয়ে একটু লেটও করলো, এডিশনাল কিছু বিলও হইলো, পরে সিজারও হইলো। অহরহ ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা বাড়ায় শঙ্কিত সাধারণ মানুষ। আস্থা কমে যাওয়ায় একই সাথে একাধিক চিকিৎসকের কাছে যাওয়ার প্রবণতা বেড়েছে রোগীদের মধ্যে। স্কয়ার হাসপাতালের ডক্টর কৃষ্ণা প্রভু, উনি আমার ভাবির ব্রেন টিউমারের একটি অপারেশন করেছিলেন, 11 দিন বিভিন্ন ভাবে ঘোরানোর পর 7 এপ্রিল ভোরবেলায় ডেকে নিয়ে ঘোষণা করলেন যে আমার ভাবি নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমার বোনের কানের অপারেশন করছিলাম কিন্তু সে শুনতে পায়নি, তো আরেক ডাক্তারের কাছে গেলাম, ওই ডাক্তার বললেন যে আগের ডাক্তারের চিকিৎসা ভুল ছিল। বিভিন্ন গবেষণায় বিগত 5 বছরে অবহেলা ও চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সংখ্যা 500-র কাছাকাছি, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। অথচ দেশের প্রচলিত আইনে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির তেমন কোনো নজির নেই। এক্ষেত্রে চিকিৎসকদের পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে এক ধরনের তথাকথিত ঐক্য ও উদাসীনতা অনেকটাই দায়ী বলে মত বিশেষজ্ঞদের। তদন্ত কমিটিগুলো যেগুলো করে ভোক্তার পক্ষ থেকেও দুজন যদি থাকে, রোগীর পক্ষ থেকে একজন এবং সামগ্রিকভাবে ভোক্তাদের পক্ষ থেকে একজন, এটা করলে যেটা হবে সেটা হলো যে ওই যে বিচারের রায়টা বেরোলো, এই জায়গাটাতে কিন্তু আস্থাহীনতাটা কমে যাবে।
মৃত্যুর মিছিল প্রতিনিয়ত বাড়লেও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে বছরে অভিযোগের সংখ্যা হাতে গোনা। আস্থার সংকট কমাতে আক্রান্তদের জন্য বিশেষ পদক্ষেপ নেয়ার ঘোষণা বিএমডিসির। রেগুলেটরি বডি হিসেবে বিএমডিসি তার নিয়মের মধ্যে যা আছে আইনগতভাবে তাকে যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে দেখা হয়। আস্থার সংকটের জন্য আমরা আমাদের কমিউনিকেশনটা আরো বাড়ানো উচিত। আমাদের যেই অভিযোগগুলো আমরা যেমন এখানে অনেকগুলোকে আমরা পানিশমেন্ট দিয়েছি এটাকে আরো ভিজিবল করা উচিত। আইনের সংশোধন, অপরাধীর কঠোর শাস্তি আর চিকিৎসকদের মধ্যে দায়িত্বশীলতার অনুভূতি বাড়ানোর মাধ্যমে এমন মৃত্যু রোধ করা সম্ভব বলে মত বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের সময় যাতে প্রবাসীরা ভোট দিতে পারে সেজন্য তাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র প্রদান করার উদ্যোগ নেওয়া হবে। সকালে রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের ভোটার করার বিষয়ে এক সেমিনারে কথা বলেন সিইসি। তিনি আরো বলেন, নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আলোচনা সভায় আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রবাসী, যাদের সবার পক্ষে দেশে এসে ভোটার হওয়া সম্ভব নয়। প্রবাসে বসে তাদের ভোটার হওয়ার সুযোগ করে দিতে নির্বাচন কমিশনকে তাগিদ দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সাংবিধানিক দায়িত্ব যখন একটা হাই কমিশন অথবা এমবিসিতে অথবা কোন অ্যারেঞ্জমেন্টে 300টা ব্যালট বাক্স নিয়ে সেখানে বিদেশের মাটিতে ভোট গ্রহণ করা এবং সে ব্যবস্থা করা, এটা আমার মনে হয় না কোন রকম সম্ভব হবে। সুতরাং এরকম প্রস্তাব আসে এবং আমরা তাদেরকে বুঝিয়ে বলি যেটা সম্ভব হয় না, কি উপায় আছে, সহজ উপায় কি আছে, সে অনুসারে আমরা চেষ্টা করব কিভাবে প্রবাসীদের ভোটের আওতায় আনা যায়। বিশ্বের শীর্ষ ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় গতকাল দুপুরে লন্ডনের গিল্ড হলে কমনওয়েলথ বিজনেস ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নত এশিয়া গঠনে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের আমন্ত্রণে অন্যান্য সরকার প্রধানদের সঙ্গে বিজনেস ফোরামের উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন শেখ হাসিনা। যুক্তরাজ্যে কমনওয়েলথের সরকার প্রধানদের সম্মেলন উপলক্ষে সফরের তৃতীয় দিনে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার লন্ডনে স্থানীয় সময় বেলা 3:30 ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের আমন্ত্রণে অন্যান্য সরকার প্রধানদের সঙ্গে বিজনেস ফোরামের এই উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্ব বাণিজ্য, এসএমই সহায়তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর আলোচনা করেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান, নিশ্চয়তা দেন বৈদেশিক বিনিয়োগের নিরাপত্তারও। এর আগে স্থানীয় সময় দুপুরে লন্ডনের গিল্ড হলে কমনওয়েলথ বিজনেস ফোরাম আয়োজিত এশীয় ব্যবসায়ীদের গোলটেবিল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, এশীয় অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ বৃদ্ধি জরুরি। স্থিতিশীল এশিয়া গড়ে তুলতে বেশ কিছু বিষয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। We need to be more inclusive in our growth, not just within our nations but across Asian countries. এশীয় অঞ্চলের ব্যবসায়ীদের এই বৈঠকে সন্ত্রাস, পুঁজিবাদ সহ বেশ কিছু চ্যালেঞ্জ অতিক্রম করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, লন্ডন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নতুন আলোচনায় উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি। ব্রিটেনের বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন, তাকে ফেরত নিতে হলে প্রথমেই দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি সম্পাদন করতে হবে, এরপর ব্রিটেনের আদালতে তাকে ফেরত নেওয়াটা যুক্তিযুক্ত প্রমাণ করতে হবে। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য নিয়ে প্রতিবেদন। 2007 সালে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সরকার। এক বছর পর 2008 সালে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। তারপর থেকে সেখানেই পুরো পরিবার নিয়ে বসবাস করে আসছেন বিএনপির এই নেতা, চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।
সাম্প্রতিক সময়ে তাকে দেশে ফিরিয়ে আনতে বেশ জোরালো অবস্থানে বর্তমান সরকার। মঙ্গলবার লন্ডনে এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ অবস্থায় তাকে ফেরত নিতে হলে প্রথমেই যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি সম্পাদন করতে হবে বলে জানান যুক্তরাজ্যের এক আইনজীবী। ব্রিটেনের সাথে বাংলাদেশের কোনো বন্দী বিনিময় চুক্তি নাই, তো সেই হিসাবে বাংলাদেশ যদি কাউকে এখান থেকে নিতে হয় তাহলে ওই চুক্তি ইনিশিয়েট করতে হবে, টার্মস কন্ডিশনগুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিসকাস করে সাইন করতে হবে। আরেক আইনজীবীর মতে, বন্দী বিনিময় চুক্তি সম্পাদনের পর রাজনৈতিক আশ্রয় থাকা তারেক রহমানকে দেশে ফেরত নেওয়াটা ব্রিটেনের আদালতে যুক্তিযুক্ত প্রমাণ করতে হবে। তারেক জিয়া যেহেতু উনি রিফিউজি স্ট্যাটাসের মধ্যে আছেন, এটা দীর্ঘ একটা মেয়াদী একটা বিষয় এবং জটিল একটা বিষয়। এক্সট্রাডিশনে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এগ্রি করতে হবে প্রথমত, তাহলেই তো কোর্ট পর্যায় পর্যন্ত যাওয়ার প্রশ্ন আসে। অন প্রিন্সিপাল ঠিক করতে হবে, আর অন প্রিন্সিপাল যাকে আমি রিফিউজি স্ট্যাটাস দিলাম তাকে কি আদৌ আমি এক্সট্রাডিশনের জন্য এগ্রি করব কি না ব্রিটিশ গভর্নমেন্টের সেই স্ট্যান্ডিং থেকে যদি চিন্তা করি। 2015 সালে তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ থেকে একটি চিঠি দেওয়া হলেও যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়াও ওই বছরই তার বিরুদ্ধে ইন্টারপোল একটি রেড নোটিশ জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সকল রাজনৈতিক দলকে গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, বাইরে নির্বাচন হলে কখনোই সেটা সুষ্ঠু হবে না এবং গ্রহণযোগ্য হবে না। সকল রাজনৈতিক দলের কাছে, সকল গণতন্ত্র যারা চান, যারা গণতন্ত্রের কথা বলছেন, তাদের কাছে আহ্বান রাখতে চাই, আসুন আমরা একটা প্রশ্নে অন্তত একমত হই। সেই প্রশ্নটা হচ্ছে একটা ইস্যুতে যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই। এই বিষয়টাতে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হওয়া প্রয়োজন। দুপুরের সময় আরো থাকছে। ধীরে ধীরে অপরাধ প্রবণ এলাকা হয়ে উঠেছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো। আট মাসে 15 খুন সহ 150+ মামলা, নিরাপত্তা হুমকির আশঙ্কা বিশ্লেষকদের। সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যাওয়া 6 বাংলাদেশি গ্রামের বাড়িতে এখন শুধুই আহাজারি। কুমিল্লার 14 উপজেলার দুই ভাই সোহেল ও ইমন এবং একই উপজেলার দক্ষিণ শ্রীপুরের সোহেলের মৃত্যুর খবরে নির্বাক তাদের পরিবার। একই দুর্ঘটনায় প্রাণ হারান লক্ষ্মীপুরের কমলনগরের দুই ভাই জসিম ও ইব্রাহিম এবং ফেনীর মহিউদ্দিন রাশেদ। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন কুমিল্লার 14 উপজেলার আনিসুল হক। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 16 আগে 2002 সালে পরিবারের সচ্ছলতা আনতে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার 14 বসন্তপুরের দুই সহোদর ইমানুল হক সোহেল ও এনামুল হক মুন্না। কিন্তু তাদের ভাগ্যে আকস্মিক মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না স্বজনরা। দুই সন্তান আর ফিরে আসবে না এ কথা ভাবতেই বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরিন বেগম। আমার বাড়িকে দোনো ডাল্লা আসবেন, দুই তো চলিয়ে হারা দিত কন, দুটো বাচ্চা আছে, আমার বাই হুদের বাই হুদের কন্যা চাইব গো আল্লাহ। একই উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের সোহেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে শোকাহত পুরো পরিবার। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন একই গ্রামের আনিসুল হক। যতটুকু সম্ভব আমরা ততটুকু করব, আর যেহেতু আমাদের সবচেয়ে সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবো, এই পরিবারের দিকে যখন একটু সুনজরে দেখে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চরমার্টিন গ্রামের দুই সহোদর জসিম উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিম 10 আগে জসিম সৌদি আরবে গিয়ে ফার্নিচারে ব্যবসা শুরু করেন। পরে দেশে ফিরে ছোট ভাই ইব্রাহিমকেও সেখানে নিয়ে যান। এ সময় 14-15 টাকা ধার করেন তিনি। তাদের মৃত্যুর পর দেনার টাকা শোধ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবার। নিহতদের মধ্যে মহিউদ্দিন রাশেদের গ্রামের বাড়ি ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকায়। মৃত্যুর খবর আসার পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একমাত্র উপার্জন
অর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিন সন্তান নিয়ে ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা রাশিদের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের 6 ফেব্রুয়ারি কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান মুহিদ্দিন রাশেদ। ফ্যামিলির দুরবস্থা কাটানোর জন্য দেশের বাইরে গেছিল, আজকে 3 মাস হয়ও নাই, ফেব্রুয়ারির 6 তারিখে গেছিল। আমার ছেলে কোথায়? ইয়া ছেলে সরকারের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, যে যেভাবে হোক আপনারা সরকার যেন এই ফ্যামিলিটাকে দেখে। বুধবার ভোরে সৌদি আরবের হুলাইফা এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে অগ্নিকাণ্ডে গুরুতর আহত আরেক বাংলাদেশি আনিসুল হকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দুর্ঘটনা পরবর্তী বিস্তারিত জানিয়েছেন সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। খবর নিয়েছে দূতাবাসের মাধ্যমে যে যেই প্রবাসীটি আহত অবস্থায় উদ্ধার করার পর হাসপাতালে রাখা আছে, তার উন্নত চিকিৎসার জন্য দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা। আসলে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়া তার অবস্থা আশঙ্কাজনকই বলেছেন ডাক্তার, হাসপাতালের ডাক্তার। সৌদি আরবের হাইল জেলার হুলাইফা শহর এলাকায় অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হিসেবে আহত হয়েছেন আরো একজন বাংলাদেশি প্রবাসী। বুধবার স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রবাসীরা জানিয়েছেন। এই অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ফখরুল ইসলাম। অগ্নিদগ্ধ দেহগুলো পুড়ে যাওয়া শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব সরোয়ার আলম। এই ঘটনায় আসলে প্রবাসীদের নিরাপদ বাসস্থানের বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করছেন সাধারণ প্রবাসীরা। তারা এই বিষয়টি নিয়ে নিয়োগকর্তা এবং সংশ্লিষ্টদের তদারকির বিষয়টি দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিয়ে তারা জানিয়েছেন। আরিফুর রহমান, চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে জীবিত কন্যা শিশুর বদলে মৃত ছেলে শিশু ফেরত দেওয়ার ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়। 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার নাথকে কমিটির প্রধান করা হয়। গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের চাইল্ড কেয়ার হাসপাতালে জীবিত কন্যা শিশুর পরিবর্তে মৃত শিশু বুঝিয়ে দেওয়া হয় রোকসানা আক্তারকে। এ ঘটনায় 5 লাইশ থানায় একটি মামলা করলে গতকাল জীবিত শিশুটিকে ফেরত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে শিশুটি নগরীর রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ক্লিনিকগুলো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে কিন্তু স্বাস্থ্য সেবা সেই অনুপাতে উন্নতি হয়নি। একজনের বাচ্চা আরেকজনের বাচ্চার কাছে কিভাবে চেঞ্জ হয়ে যাবে? ক্লিনিকগুলোর ভুল অব্যবস্থাপনা ভুল চিকিৎসার চেয়েও মারাত্মক। আমরা একটা দ্রুত একটা তদন্ত টিম করেছি, আগামী 24 ঘন্টার মধ্যে একটা প্রাথমিক রিপোর্ট অন্তত দেওয়ার জন্য, যাতে ওই রিপোর্টটা পেয়ে আমরা ব্যবস্থা নিতে পারি। রাজধানীতে বাসের চাপায় হাত হারানো নিহত রাজীব হোসেনের পরিবারকে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসন অডিটোরিয়ামে নিহতের ভাই আবদুল্লাহর হাতে নগদ 50,000 টাকা তুলে দেন জেলা প্রশাসক ডক্টর মাসুমুর রহমান। পাশাপাশি তাদেরকে আরও 1 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিসহ প্রতি মাসে 600 টাকা করে অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি। এছাড়া রাজীব হোসেনের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। গত 3 এপ্রিল রাজধানীর কারণ বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের 2টি বাসের মাঝে চাপা পড়ে একটি হাত হারান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। 15 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান রাজীব। পোশাক শিল্পে কমছে নারীর কর্মসংস্থান, প্রযুক্তির প্রসারী এর কারণ বলে মনে করেন উদ্যোক্তারা। আর স্বাবলম্বী হওয়ার পথে পোশাক খাতে নারী শ্রমিকের অংশগ্রহণ কমে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে এসব নারীর বিকল্প আয়ের উৎস তৈরি হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সুবজের রিপোর্ট। বাংলাদেশের শিল্পায়নে খুব পরিচিত এই দৃশ্য, এভাবেই প্রতিদিন কর্মক্ষেত্রে যোগ দেন প্রায় 44 লাখ শ্রমিক। 4 দশকের পথচলায় একটু একটু করে বড় হতে থাকা এই তৈরি পোশাক শিল্পে শুরু থেকেই বাড়তে থাকে নারীর অংশগ্রহণ। নারীর শ্রমে ঘামে আর নিষ্ঠায় একটি শিল্প যে কত বড় হতে পারে তার উদাহরণ হয়ে ওঠে বাংলাদেশের তৈরি পোশাক খাত।
তবে সম্প্রতি বিআইডিএস সহ বিভিন্ন সংস্থার গবেষণায় দেখা গেছে পোশাক খাতে কমছে নারীর অংশগ্রহণ। তাদের তথ্য মতে কয়েক বছর আগেও পোশাক শিল্পে কর্মরত শ্রমিকের 80% ছিল নারী, বর্তমানে 65% বেশি না। কোন গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে যে নারী শ্রমিকের পরিমাণ হচ্ছে 64%। আইএলও একটা গবেষণা করছে, সেখানে বলা হচ্ছে যে নারী শ্রমিকের পরিমাণ 58%। তো 58 হোক কি 64 হোক কি 62 হোক বা 68 হোক, এটা 80 নয়। ক্রমেই বাড়ছে নিজস্ব উদ্যোগে আয়ের উৎস। পোশাক শিল্পে এসে স্বাবলম্বী হওয়া নারী শ্রমিকরাও হাঁটছেন সেই পথে, যার প্রভাবে এই খাতে কমছে তাদের সংখ্যা। অর্থনীতির সার্বিক চিত্র বিবেচনায় এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন উদ্যোক্তারা। মেশিনারি যখন আপগ্রেডেশন হচ্ছে, জ্যাকার্ড মেশিন বলেন, আদার যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু মহিলারা অপারেট করতে পারে না খুব বেশি, সেখানে পুরুষ শ্রমিক যারা তারা এখানে জয়েন করছে। অনেকেই চাকরি করার পরে বেশ কিছু তারা সঞ্চয় করেছে, যা সঞ্চয় হয়েছে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করছে, এটা কিন্তু একটা ভালো একটা পার্সেন্টেজ তারা গ্রামে চলে যাচ্ছে। এটা গুড সাইন। ব্যক্তি উদ্যোগে তাদের আয়ের পথ তৈরি হচ্ছে কিনা তা রাখতে হবে নজরদারির মধ্যে, এই পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। এক ধাক্কায় এই যে নারী শ্রমিকের প্রপোর্শন কমে যাচ্ছে, এটাকে নেতিবাচকভাবে দেখা যাবে না। স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের আওতায় বিভিন্ন ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে, অনেকে কিন্তু চেষ্টা করছে ওইসব জায়গায় চলে যাওয়া, সেইভাবে আমাদের স্ট্র্যাটেজিগুলো নিতে হবে। আগামী দিনের পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ বাড়াতে সংশ্লিষ্টদের পরামর্শ, জোর দিতে হবে নারীর প্রযুক্তিগত দক্ষতার উন্নয়নে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব ধারা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আলোচনার ভিত্তিতে সেসব ধারা সংশোধন করা হবে। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতায় সরকার কোনো বাধা সৃষ্টি করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। দুপুরে সচিবালয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রী সহ সরকারের 3 মন্ত্রীর সঙ্গে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেকশন 21, 25, 28, 31, 32 এবং 43 আমরা এগুলোকে মনে করেছি যে এগুলো বাক স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতার পরিপন্থী, এবং এটা আমাদের যে স্বাধীন সাংবাদিকতা যেটা বাংলাদেশে আমরা খুবই গর্ববোধ করি সেটা খুব গভীরভাবে এটা ব্যাহত হবে। ডিজিটাল সিকিউরিটি একটা করা হয়েছিল সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য, এটা ফ্রিডম অফ প্রেস বা ফ্রিডম অফ স্পিচ বন্ধ করার জন্য না। সেই ক্ষেত্রে যদি কোনো এই আইনের মধ্যে ত্রুটি থেকে থাকে বা ভেগনেস থেকে থাকে, তাহলে পরে সেগুলি যেন অপসারণ করা যায়, সেইভাবে যেন আইনটা সংশোধন করা হয়, সেই আলোকে সেই আলোচনা এডিটর্স কাউন্সিলের সাথে স্ট্যান্ডিং কমিটির আলোচনা হবে। ধীরে ধীরে অপরাধের অভয়ারণ্য হয়ে উঠছে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো। নানা জটিলতার মুখে অসহিষ্ণু হয়ে উঠছে রোহিঙ্গারা। গত 8 মাসে আশ্রয় শিবিরে 15টি খুন সহ নানা অভিযোগে মামলা হয়েছে 150-এর অধিক। আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছে প্রায় 350 রোহিঙ্গা। এখনই প্রতিরোধ করা না গেলে নিরাপত্তার জন্য তারা হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কক্সবাজার জেলা পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 25 আগস্টের পর থেকে টেকনাফ এবং উখিয়া থানায় রোহিঙ্গাদের বিভিন্ন অপরাধের ঘটনায় 336 জনকে আসামি করে মোট 163টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে অন্যতম অস্ত্র আইনের 12টি মামলায় 30 জন, মাদক আইনের 58টি মামলায় 89 জন এবং পাসপোর্ট আইনের 41টি মামলায় 71 জনকে আসামি করা হয়েছে। এটাকে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা শৃঙ্খলাকে বিঘ্নিত করবে, আর এই ধরনের অপতৎপরতাকে জোরালোভাবে অত্যন্ত কঠোর আইনভাবে আইনানের ব্যবস্থার মাধ্যমে আমরা প্রতিহত করব। তবে সবচেয়ে বেশি আশঙ্কাজনক হলো আশ্রয় শিবিরগুলোতে হত্যাকাণ্ডের পরিমাণ বেড়ে যাওয়া। রোহিঙ্গাদের এ ধরনের আগ্রাসী আচরণে স্থানীয়দের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি পিঠে লাগালাগি করে একটা পরিবার থাকে, সেখানে উঠতে হয়তো তার গায়ের সাথে লাগবে, সেগুলো আমার সাথে লাগছোস কেন? যেহেতু ওর মাইন্ডসেট ওর সাইকোলজিক্যালি ইজ ডিপ্রেসড, ওই ভালো কথাটাকে সে প্রতি উত্তর দিবে অনেক চড়াভাবে, সেখান থেকে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, হানাহানি এটা শুরু হবে ভবিষ্যতে আরো ব্যাপক আকারে। এই অবস্থায় অপরাধ প্রবণ রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি তৎপর হতে নির্দেশ দিয়েছে বিভাগীয় প্রশাসন। আইন শৃঙ্খলা মেনেই যাতে তারা থাকতে পারে সেই জন্য বাংলাদেশ সরকার
সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে, এই বিষয়ে আমাদের কোনো শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। বর্তমানে টেকনাফ এবং উখিয়ার 20টি ব্লকে ভাগ করা আশ্রয় শিবিরগুলোতে নতুন পুরাতন 11,03,000 রোহিঙ্গার অবস্থান রয়েছে। আর রোহিঙ্গাদের নিরাপত্তায় টেকনাফ এবং উখিয়া থানার পাশাপাশি রয়েছে 5টি নতুন পুলিশ ক্যাম্প। সে সাথে রোহিঙ্গাদের ছড়িয়ে যাওয়ার ঠেকাতে রয়েছে মোট 32টি চেকপোস্ট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাম্যের সমাজ গড়তে যুগ যুগ ধরে সংগ্রাম করে আসলেও গণমানুষের আস্থা অর্জন করতে পারেননি বাম দল, বাম রাজনৈতিক দলগুলো। উঁচু নিচু ভেদাভেদহীন দেশ গড়ার স্বপ্ন দেখালেও সাধারণ মানুষকে খুব একটা কাছে টানতে পারছে না বামপন্থীরা। এজন্য মতাদর্শিক দ্বন্দ্ব আর নেতাদের ব্যক্তি জীবনে বাম আদর্শ প্রতিফলিত না হওয়াকেই দায়ী করছেন তারা। গাইবান্ধা থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। কাস্তে হাতুড়ি প্রতীক নিয়ে মার্কস লেনিনের পথ ধরে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশে বামপন্থীদের সংগ্রাম বহু বছরের। যে কোনো সংকটে লাল পতাকা ঊর্ধ্বে তুলে রাজপথে বুক চিতিয়ে দাঁড়ান বাম সংগঠনের নেতাকর্মীরা। উদ্দেশ্য একটি শোষণহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। একটা শ্রমিক যখন ন্যায্য মূল্য পায় না, তার অধিকার থেকে বঞ্চিত হয়, রাষ্ট্রের যে সুবিধা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়, তখন আমরা এই রাজপথে লড়াই করি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের মধ্যে দিয়ে সাম্যবাদে পৌঁছতে চাই। মানুষের অধিকার নিয়ে কথা বললেও জনসাধারণের মধ্যে এখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি মার্কস লেনিনের আদর্শে গড়ে ওঠা দলগুলো। ভোটের পরিসংখ্যানেও তাদের অবস্থান একেবারে তলানিতে। ঐক্যের অভাব এবং আদর্শিক সংকটের কারণে বামপন্থীদের এই অবস্থা বলে মনে করেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। জনগণকে সংগঠিত করা, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা, সেই জায়গাটা বামপন্থীদের চরম একটা ঘাটতি আছে। কমিউনিস্ট ভাবাপন্ন ছাত্র যুবক তরুণ এবং পেশাজীবী মানুষ যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, তাহলে দ্বিদলীয় বৃত্তের বাইরে, এই অসুস্থ রাজনীতির বাইরে আমরা বাম গণতান্ত্রিক বিকল্পের যে আওয়াজ তুলেছি, সেই আওয়াজের উপাদান সমাজে আছে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদের লড়াই করলেও নেতারা সম্পত্তিজাত মানসিকতা থেকে বের হতে না পারলে এই চিত্র বদলানো সম্ভব নয় বলে মনে করেন এই বাম নেতা। জনগণের মাঝে যে যদি কেউ কথা না বলে, কথা যদি ধানমন্ডি গুলশান বনানী উত্তরা বাড়িধারা এয়ার কন্ডিশনে বসে বলে, তাহলে এই জনগণ, সাধারণ জনগণ কোনোদিন সাড়া দিতে পারে না, সাধারণ জনগণ কোনোদিন আসবে। 1789 সালে ফরাসি বিপ্লবের পর পার্লামেন্টের ডান দিকে বসতেন শাসক দল এবং সভাপতির বাঁ পাশের আসনগুলোতে বসতেন বিরোধী দল। বাঁ দিকে বসার জন্য তাদের বলা হতো বামপন্থী। তবে প্রচলিত অর্থে এখন সমাজতন্ত্রী ও প্রগতিশীলদেরই বলা হয়ে থাকে বামপন্থী। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খুলনা মহানগরীর দুটি আসনের মধ্যে খুলনা 2 অন্যতম। নগরীতে এখন আলোচনার বিষয় কে হচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দুই দলের প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের আভাস পাওয়া গেলেও বিএনপিতে আলোচনায় রয়েছেন একজন প্রার্থী। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন আবুল বাশার। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা 2 আসন স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে দুবার এই আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, আর বিএনপি 4 এই আসনে জিতে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও বিএনপির এই আসনে একক প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নাম শোনা যাচ্ছে। তবে বর্তমান সংসদ সদস্য মিজানুর রহমানের পরিবর্তে বিশিষ্ট শিল্পপতি ও সাবেক জাতীয় ফুটবলার সালাম মুর্শিদি এই আসনে প্রার্থী হতে পারেন এমন আভাস মিলেছে গত 3 মার্চের প্রধানমন্ত্রীর জনসভা থেকে। তবে মনোনয়ন যাকেই দেয়া হোক, তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ নেতারা। খুলনার যে উন্নয়নের বিষয়গুলো মানুষের সামনে যেটা উজ্জ্বল হয়ে উঠেছে, তাতে আমি মনে করি যে এই সরকার আগামীতে আবারও জনগণ ভোট দেবে। আগামী দিনে আমাদের অসমাপ্ত কাজ, চলমান কাজ, এইটাকে শেষ করতে গেলে জননীতি শেখ হাসিনাকে চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী করতে হবে। আর অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলে কোনো ভেদাভেদ না থাকায় জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি নেতারা। খুলনা মহানগর বিএনপিতে কিন্তু এখন এই সময় কিন্তু কোনো কন্দল নাই। খুলনার জনগণ বিএনপিকে বিশ্বাস করে, সেই কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই বিজয় লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। তবে ভোটাররা বলছেন খুলনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনে জনপ্রতিনিধি নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নের বিষয় প্রাধান্য পাবে। কল্যাণমূলক জীবন ব্যবস্থায় যিনি উজ্জীবিত হবেন এরকম একজন প্রার্থীকে আমরা সংসদ সদস্য করতে চাই। মাদক মুক্ত পরিবেশ নিশ্চিত করবে,
শিক্ষার মান নিশ্চিত করবে, উন্নয়ন করবে, এরকম প্রার্থী আমরা চাই। দুটি থানা নিয়ে গঠিত খুলনা দুই আসনে ভোটার 290,315 জন, এর মধ্যে 145,638 জন পুরুষ এবং 144,677 জন নারী ভোটার রয়েছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। খুলনা দুই আসন নিয়ে বিস্তারিত থাকছে আজ রাত ৮টা নির্বাচন সংবাদে। পরের খবরে, থাই পণ্যের সমাহার নিয়ে রাজধানী সোনারগাঁও হোটেলে 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে থাইল্যান্ড উইক 2018। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে থাইল্যান্ড দূতাবাসের বাণিজ্যিক বিষয়ক কাউন্সিলর সুয়েপসাং ডাং ব্রুং এর জানান, গত 3 বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমেছে। গত বছর সর্বোচ্চ $6 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এবারের মেলায় থাইল্যান্ডের 45টি এবং থাই পণ্য আমদানিকারী বাংলাদেশের 33টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। থাই পণ্য সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে 17তম এই প্রদর্শনীর আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও থাই দূতাবাস। অর্থনৈতিক অংশীদার হিসেবে বাংলাদেশে চীন একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর লি খোনাংজুন। সকালে চীনা দূতাবাসের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিগগিরই পদ্মা সেতুর রেল লাইনের জন্য চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের $260 কোটি ঋণ চুক্তির কথাও জানান তিনি। আমরা আশা করছি বাংলাদেশে আগামী নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হবে। এই নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। চীনের মতোই সরকারের পালাবদল শান্তিপূর্ণ হোক, আমরা তা চাই। বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ছে, তাই এখানকার রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। এছাড়াও শিগগিরই পদ্মা সেতুর রেললাইনের জন্য চীনের এক্সিম ব্যাংকের সাথে বাংলাদেশের $2.6 বিলিয়ন ঋণ চুক্তি করা হবে। ভারতের ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমাতে শিগগিরই খুলনা ও সিলেটে দুটি উপ হাইকমিশন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশের বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় পর্যটন খাতের বিকাশে যোগাযোগ সহ অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করতে ই ভিসা চালুর উদ্যোগ সহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রবাসীদের ভোটার করার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। আওয়ামী লীগ বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। উন্নত এশিয়া গড়তে গুরুত্ব আরোপ। তারেক রহমানকে ফেরত নিতে হলে বন্দী বিনিময় চুক্তি করতে হবে যুক্তরাজ্যের সঙ্গে, সন্তুষ্ট করতে হবে আদালতকেও, জানালেন সেদেশের আইনজীবীরা। শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে অভিজাত হাসপাতালেও জিম্মি করা হচ্ছে রোগীদের, ক্ষতির শিকার অনেকে। চিকিৎসকদের কথিত ঐক্যের কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবে অগ্নিকাণ্ডে মৃত 6 বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম, লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।